ঢাকা প্রিমিয়ার লিগে জয় পেয়েছে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জ। মিরপুরে খেলাঘরকে 2 উইকেটে হারিয়েছে তারা। অন্য ম্যাচে বিকেএসপিতে শাইনপুকুরকে 4 উইকেটে পরাজিত করেছে সিটি ক্লাব। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে খেলাঘরের ইনিংস থামে 198 রানে। দলের পক্ষে সর্বোচ্চ 59 রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে। নড়াইল এক্সপ্রেস নেন 4 উইকেট। চেরাগ জানি দখল করেন 3 উইকেট। জবাবে চেরাগ জানির 72 রানের পরও চাপে পড়ে রূপগঞ্জ। শেষ দিকে তাইবুর পারভেজের হার না মানা 51 রানে 2 উইকেট হাতে রেখে আসরের পঞ্চম জয় তুলে নেয় লিজেন্ডস অফ রূপগঞ্জ।